অতি সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যা শেষ হতে না হতে আবারও সেখানে বন্যা শুরু হয়েছে এবং সেটা বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে, সেনাবাহিনী খুব দ্রুত সেখানে উদ্ধার অভিযান শুরু করছে, কারণ পানিবন্দী মানুষ হতাহত হওয়া এবং পানিতে মানুষ মারা যাওয়ার আশঙ্কা প্রবল। এত বেশি পানি সেখানে প্রবাহ শুরু হয়েছে। দুঃখের বিষয় যে আমাদের মূলধারার মিডিয়াগুলোতে কোনো খোঁজ খবর এখনও দেখা যাচ্ছে না, না টেলিভিশনে না পত্রপত্রিকা। এক অদ্ভুত জগতে আমরা বসবাস করছি। বলা হয় মিডিয়া নাকি জাতির দর্পণ। এটা কীরকম মিডিয়া আমার বুঝে আসে না, যে জাতির কোনো সমস্যাই তারা তুলে ধরে না। তাদের যখন মনে চায় জাতিকে হাসাবে তখন হাসায়, যখন মনে চায় কাঁদাবে তখন কাঁদায়। সেরকম সুবিধাজনক নিউজগুলো তাদের মতো করে তারা করে। কখনো দেখা যায় আঙ্গুলকে ফুলিয়ে কলা গাছ করে দেখায়, আবার কখনো আঙ্গুলকে ছোট্ট একটা কলা গাছকে একটা ছোট্ট আঙ্গুলের মতো করে দেখায়। এই হলো মিডিয়া। এই মিডিয়া দ্বারায় প্রভাবিত হওয়ার আগে আমাদের 30 বার চিন্তা করতে হবে যে যাদের সত্য মিথ্যার মধ্যে পরখ করার মতো ন্যূনতম নৈতিকতা যাদের মধ্যে নাই, সামান্য একটা টিপকে কেন্দ্র করে এই মিডিয়া কি না করছে। অথচ শেষ পর্যন্ত এক পুলিশ বেচারার চাকরি পর্যন্ত গেল, শেষ পর্যন্ত তদন্ত কমিটি তদন্ত করে টিপ নিয়ে কোনো কথা হয়েছে সেখানে সেটার প্রমাণই পায় নাই। তাহলে এত বড় আব্দুল কালাম করলো যারা, এদের বিচার আদৌ কি হয়েছে? হয়নি। এরপরে আবার কোথাকার কোন তরুণী আপনার নরসিংদী রেল স্টেশনে হেনস্থার শিকার হয়েছে সেটা নিয়ে মিডিয়া তুল কালাম করলো। পরিশেষে দেখা গেল যে একজন বৃদ্ধা মহিলাকে বোরকা পরিহিতা এমনভাবে ধরে নেওয়া হচ্ছে মনে হচ্ছে মার্ডার কেসের আসামি ধরে নেওয়া হলো। এই মিডিয়ার কেরামতি, এগুলো সব মিডিয়ার কেরামতি। হ্যাঁ, তারা আঙ্গুলকে কলা গাছের মতো ফুলায় দেখাইতে পারে, অথচ পরবর্তীতে ওই মহিলার যে লয়ার তিনি বললেন যে এখানে ঘটনা ঘটেছে ভিন্ন, কি কথোপকথন হয়েছে, কার কি দোষ, সেগুলো একচেটিয়া মিডিয়া প্রকাশ করেছে। অথচ এ ধরনের তরুণী হেনস্থা বাংলাদেশে অহরহ হচ্ছে। কত নারী বোরকা পরার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে হেনস্থা হচ্ছে, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে মিডিয়ার তেমন কোনো মাথা ব্যথা নাই। তারা বিশেষ শ্রেণীর নারীর অধিকার নিয়ে কাজ করে। এদেশের বেশিরভাগ নারীরা সর্বশালীন, ভদ্র, পর্দা পোশাক মেনটেন করে চলে। মুসলমান তো বটেই, হিন্দুরাও পর্যন্ত শালীন পোশাকে থাকতে অভ্যস্ত, এটা বাঙালি জাতির ঐতিহ্য। সেখানে মুসলমান হওয়ার কারণে তো পর্দার গুরুত্ব আরো বাড়ে, কিন্তু এই মিডিয়া এই দেশের সংখ্যাগরিষ্ঠ এই নারী জাতির জন্য তাদের কান্না হয় না। তাদের কান্না হয় কোথাকার কোন টিপের কি হয়েছে না হয়েছে, মিথ্যাকে সত্য বানিয়ে, আঙ্গুলকে কলা গাছ বানিয়ে এবং বিন্দুকে সিন্ধু বানিয়ে, ধুলিকণাকে পর্বত বানিয়ে সেটাকে উপস্থাপন করা। খুব দুঃখজনক যে সিলেটের এই বন্যার ভয়াবহতা মিডিয়াগুলোতে সেভাবে উঠে আসছে না, অথচ সেখান থেকে লাইভে আমাদের পরিচিতরা, যেহেতু আমরা আসন্না ফাউন্ডেশন থেকে সেখানে চ্যারিটি কাজ করেছি এর আগে, মানুষ আমাদেরকে সেখানকার যে চিত্রগুলো দেখাচ্ছে সেটা ভয়াবহতার সকল সীমা অতিক্রম করে চলে গেছে। তো আমরা দোয়া করব সিলেটবাসীর প্রতি, আল্লাহ তাআলা তাদের এই দুরবস্থা যেন দূর করে দেন। মজার বিষয় হলো এই বন্যাতেই যদি কোনো ভারতের হাতি ভেসে চলে আসে ভারতের পানির সাথে, তাহলে আবার সব মিডিয়াতে লিড নিউজ হবে। হাতিও লাগবে না, একটা তেলাপোকা আসলেও হয়তো নিউজ হবে যে পানির সাথে ভারতের পাহাড়ি ঢলের পানিতেই এই দুরবস্থা আমাদের হয়। তো সেই পাহাড়ি ঢলের সাথে যদি একটা হাতি চলে আসে তাহলে দেখা যায় সব টিভি একেবারে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়। হাতির এখন শরীর ব্যথা করতেছে, ঠ্যাংটা একটু ব্যথা করতেছে, প্যারাসিটামল খাওয়াইতে হবে, হাতি এখন সুস্থ আছে না মরে গেছে, দুঃখজনক কান্নাকাটি আহারে। এ হলো আমাদের মিডিয়া, ইচ্ছে নির্লজ্জতা আর কি হতে পারে বলে। তারা যখন যেটাকে দেখাইতে চায় আমরা সেটা দেখি। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এমন একটা সময় আমরা বসবাস করছি যখন সত্য মিথ্যার মধ্যে পরখ করাটা কঠিন হয়ে যাচ্ছে। দুনিয়াতে মিডিয়া যারা কন্ট্রোল করে তারা যেটাকে সাদা করে দেখায়, আমরা সাধারণ আম পাবলিক, আম জনতা সেটাকে সাদা দেখি, অথচ সেটা কালো হতে পারে।
একটা আস্ত চোর বাটপারকে চরম নীতিবান ভালো মানুষ করে দেখাইতে পারে এরা। আবার একজন আস্ত ফেরেশতার মতো মানুষকে এত সুন্দর করে রিপোর্ট করবে যে তার মতো খারাপ মানুষ আরেকটা নাই। এই জন্য এদের প্রপাগান্ডার উপরে বিশ্বাস করে কাউকে ভালো বা মন্দ বলার আগে 30 বার চিন্তা করতে হবে। এরকম পদে পদে বিভিন্ন সময়ে সময়ে আমাদের সেই শিক্ষাটা হচ্ছে কি হচ্ছে না।